আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেবী, এমন অলৌকিক ঘটনা দেখেও ভগবানের প্রতি তোমার বিশ্বাস হচ্ছে না? কংসের রূপে মৃত্যু তোমার সম্মুখে এসেছিল, কিন্তু তার চক্ষের চারদিকে আধার ঘনিয়ে এলো, সে তোমায় দেখতেও পেল না। এর চেয়ে অধিক প্রমাণ আর কি হতে পারে? বিশ্বাস রাখো, তারণহার অবশ্য আসবেন, অবশ্য আসবেন, তারণহার অবশ্য আসবেন। এখানে কত লুকিয়েছে, এখানে লুকিয়েছে, খোঁজো খোঁজো, এখানে লুকিয়েছে, খোঁজো খোঁজো, ওই কোনায় খোঁজো, এইখানে খোঁজো, ওকে 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 মেরে ফেলো, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো, ওকে আমাকে শেষ করে দাও, আমি অন্য কক্ষে যাচ্ছি, আমি অন্য কক্ষে যাচ্ছি, ওকে মেরে ফেলো, ওকে শেষ করে দাও। অবশ্য আমার পেছনে কোন মায়াবী নাক ছেড়ে দিয়েছে, ও মনে করে তাহলে আমি ভীত চকিত হয়ে যাব। হ্যাঁ, কিন্তু ও একথা জানে না যে কংস এমন শত্রু নয় যাকে ও ছলে হারিয়ে দেবে। হ্যাঁ, একদিন ওকে আমার সম্মুখে এসে সম্মুখ সমর করতেই হবে। না মহারাজ, ও আপনার ন্যায় বীরের সম্মুখে কখন আসবে না। ও সর্বদা ছলনারই আশ্রয় নিয়েছে, ও বড় মায়াবী। তাতে কি হয়েছে, আমাদের কাছেও এমন বহু মায়াবী আছে। এই কেশী আছে, অশ্বের রূপ ধারণ করতে পারে, কাগাসুর আছে, বকাসুর আছে, আর সবচেয়ে বড় মায়াবী স্বয়ং পুতলা আছে। কিন্তু এদের সবার কোনো আবশ্যকতাই হবে না যদি আপনি আমার পরামর্শ অনুযায়ী চলেন তো। কি তা মহারাজ? আমি তো বলবো যে আপনি এখনো বসুদেবের কথায় আর ওর প্রতিজ্ঞায় বিভ্রান্ত হয়ে বৃক্ষের কেবল ফুল আর শাখাগুলি কেটেছেন। একবার আপনি বৃক্ষকে সমূলে নাশ করুন, তখন না থাকবে ফুল না শাখা। আপনি একবারে দেবকীকে কেন বধ করছেন না? দেবকীকে বধ করা আমার পক্ষে কোনো দুষ্কর কার্য নয় চালুর।
কিন্তু এহেন কার্য করলে আমার বিরুদ্ধে কলঙ্কের দাগ লাগবে। কলঙ্ক? বীরের কাছে সবচেয়ে বড় কলঙ্ক শত্রুর আহ্বান শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করা। আমার মনে আছে যে ওই আকাশবাণী দ্বারা বিষ্ণু দেবকীর অষ্টম গর্ভ থেকে ভূমিষ্ঠ সন্তানের হাতে আমাকে মেরে ফেলার আহ্বান জানিয়েছিল। সেই জন্য আমার অষ্টম গর্ভের জন্য প্রতীক্ষা করা উচিত। হ্যাঁ, আমি তোমার এই যুক্তি স্বীকার করেছিলাম যে ও গণনায় ছল করতে পারে, যে অষ্টম কে আর প্রথম কে। তাই অষ্টম গর্ভ অব্দি আমি দেবকীর সব সন্তানকে হত্যা করতে থাকব। যদি তার পূর্বেই দেবকীকে হত্যা করি, তখন শত্রু বলবে যে ভীত হয়ে আমি অষ্টম গর্ভের প্রতীক্ষাই করিনি। দেবকীর সাথে আমার কোন শত্রুতা নেই, শত্রু তো আমার সেই যে ওর গর্ভে জন্ম নেবে। তাই আমি দেবকীর অষ্টম গর্ভ অব্দি তার প্রতীক্ষা করতে থাকবো। হ্যাঁ,